নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে তৃতীয়বারের জন্য, অর্থাৎ এই টার্মের জন্য তৃতীয়বার হবে বনগাঁর প্রাক্তন পৌরমাতা জ্যোৎস্না আঢ্য। এবার তিনি বনগাঁ 4 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রতীকে লড়াই করেছিলেন এবং জয়লাভ করেছেন। এই মুহূর্তে জ্যোৎস্না আঢ্য রয়েছেন আমাদের সাথে। প্রথমে জয়ের জন্য আপনাকে অভিনন্দন। এই জয় পুনরায় তৃতীয়বারের জন্য জয়লাভ করলেন, এই জয় কাকে উৎসর্গ করবেন? মা মাটি মানুষের জয়, 4 নম্বর ওয়ার্ডের মানুষের জয়, দিদির জয়, এটাই বলার। এবারের নির্বাচনটা কতটা কঠিন ছিল, লড়াইটা কতটা কঠিন ছিল? দেখো, এত উন্নয়ন করার পরেও কিন্তু এবার নির্বাচনটা 10-এ দেখেছি, 15-ই দেখেছি, কিন্তু 22 সালে এবার দেখলাম আমি, নতুন না পুরনো, এবার নির্বাচনটা প্রচুর পরিমাণে টাফ ছিল। সেই দিকে তাকিয়ে আমি বারবার সাংবাদিকদের যখন মুখোমুখি হয়েছি, যখন বলেছে 4 নম্বর ওয়ার্ড থেকে আপনি কি জয়লাভ করতে পারবেন, তখন যেভাবে মানুষের পাশে থেকে কাজ করেছি করোনায়, কোভিড যখনই বিপদে পড়েছে তখনই ছুটে গিয়েছি, সেই দিকে তাকে যে ভালোবাসা তাদের মধ্য দিয়ে আমি পেয়েছি, আমাকেও যেভাবে ভালোবাসা দিয়েছে, সেদিকে তাকিয়ে আমি বলেছি 100 বার না 200 ভাগ শিওর আমি জয়লাভ করবো 4 নম্বর ওয়ার্ড থেকে, মানুষের আশীর্বাদ নিয়ে। নির্বাচনে জয়লাভ করেছেন, দীর্ঘদিন পৌরসভার পৌরমাতার দায়িত্ব সামলেছেন, আবার নতুন করে পৌরসভায় যাচ্ছেন, 4 নম্বর ওয়ার্ডের জন্য এলাকার মানুষের জন্য কোন কাজকে আগে অধিকার দেবেন বা অগ্রাধিকার দেবেন? দেখো, ওখানেও সেই একই বাড়ির সমস্যা, যেরকম 17 নম্বর ওয়ার্ডে আমার বাড়ির সমস্যা, 22টা ওয়ার্ডেরই সমস্যা, কিন্তু বাড়িগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে, 7-8 মাস তারা ত্রিপলের তলায়, এত শীত পড়েছে, শীতের মধ্য দিয়ে কিন্তু ত্রিপলের তলায় তারা ছিল, সেই দিকে তাকে বাড়িগুলো আমাকে আগে দেখতে হবে, তার পাশাপাশি আমার ড্রেন রাস্তা সেগুলো তো দেখতে হবে, বেকার সমস্যা একটু সমাধান করতে হবে। প্রথম কাজ হলো আমি শহরটাকে প্রথমে পরিষ্কার রাখবো, যেহেতু একদম তো শহর লাগোয়া 4 নম্বর ওয়ার্ডটা, সেই দিকে তাকে শহরটার ব্যবসায়ী কেন্দ্রিক ওয়ার্ড, সেই দিকে তাকে প্রথমে আমাকে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক দিন রাখতে হবে, সেটা আগে নজর, তারপরে বাড়ি, তারপরে রাস্তাঘাট, আস্তে আস্তে ধাপে ধাপে আমি কাজ করব, মানুষের আশীর্বাদ যেভাবে পেয়েছি মানুষের পাশে থেকে। নির্বাচনে জয়লাভ করার পর প্রথম এলাকার রাস্তাঘাট পরিষ্কার এবং যাদের বাড়িগুলি এখনও তৈরি হয়নি সেই বাড়িগুলি তৈরির ব্যাপারে উদ্যোগী হবেন, এমনই জানালেন 4 নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী জ্যোৎস্না আঢ্য। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে আমি সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।